দীর্ঘ পাঁচ মাস পর রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় গুলশানের বাসায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান। হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা দিলে পথে নেতাকর্মীদের ভিড় ঠেলে বাসায় পৌঁছাতে 2 ঘন্টা লেগে যায়। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন, আপাতত কয়েকদিন তাকে বাসায় রেখে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে, তবে যে কোনো সময় তাকে আবার হাসপাতালে ভর্তি করা হতে পারে। 2023 সালের 9 আগস্ট তাকে রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হয়, কিন্তু কয়েক দফা আবেদনের পর সরকারের তরফ থেকে অনুমতি মেলেনি। গত 27 অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়। পরদিন এফআর কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার যকৃতের রক্তনালীতে সফল অস্ত্রোপচার করেন তারা। এরপর লিভার সিরোসিসজনিত জটিলতা কিছুটা উপশম হলেও তাকে হাসপাতালে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়।